তৃণমূল বিজেপি দ্বন্দ্বে অশোকনগর গিলাপোলে বোমাবাজি। উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থানা শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের গিলাপোলের একটি বাড়িতে প্রকাশ্যে বোমাবাজির ঘটনা ঘটল। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এদিন সন্ধ্যায় গিলাপোলের মোয়ারা বিবির বাড়িতে বোমা মারে একদল দুষ্কৃতী। অভিযোগ, তারা বিজেপির সমর্থক। মোয়ারা বিবির পরিবারের অভিযোগ, তাদের বিজেপি করার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা বিজেপিতে যোগ দেননি, সেই কারণে তাদের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা মারে। পরপর কয়েকটি বোমাছোড়া কেঁপে ওঠে এলাকা, ওই বাড়ির জানলা দরজা ভেঙে যায়। এই ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার সহ গোটা এলাকা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে। ঘটনার রাতেই ছজন বিজেপি সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যদিও বিজেপির অভিযোগ, মুরগি চুরি নিয়ে গ্রাম বিবাদের জেরে এই ঘটনা। এটাকে রাজনৈতিক মোড়কে এনে অন্যায়ভাবে বিজেপি সমর্থকদের আটক করছে পুলিশ। জানি একটা মুরগির ফার্ম ছিল আমাদের গ্রামে, ফাঁকা মাঠের থেকে কটা বাড়ি ছিল, তা সেখানে মুরগিওয়ালা যে ফার্ম মুরগি চাষ করে উনি মুরগি চুরি করছে, বা আমাদের গ্রামের পোলট্রির ফার্মের পাশে কটা বাড়ি ছিল, দুটো বাড়ির সহযোগিতা ছিল টিএমসি করে, ঠিক আছে। তা আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যা ফার্ম চাষ করে, ওনাকে আমি বলেছি যে মুরগি তো এখন রেডি হয়নি, সবে দেড় কেজি ওয়েট রয়েছে, এক কেজি বা দুশো আড়াইশো দেড় কেজি হয়েছে। তা ওনাকে বলছে মুরগি কেন এখন চুরি করছে, তা বলছে দাদা আমি তোমার পাই করে বলছি মুরগি চুরি করে না, এরকম বলছিল যে মুরগি চুরি করে না। তারপর উনি আমাকে বলছে পায়ে ধরে জড়িয়ে ধরছে যে ভুল হয়ে গেছে আর ওদের এখন করবে না, যে কেন মুরগি চুরি করছেন আমি জানি কথা বলেছি, বা টিএমসি সহযোগিতা যারা ছিল তারা আমাকে মারধর করেছে। তারপর তুমি বলার কে, আমি যে কেন আমি সেটা ভালো কথা বলছি, কারা মারধর করে? এবার ওই কারণে ওরকম বলতে গেছি বলে সাত যে চাষ করে মুরগি সে আমাকে কিছুই বলছে না, বা যারা দুজনের সহযোগিতা ছিল টিএমসির লোক তারা আমার এই মারধর করেছে, বা ওখান পুরো টিএমসির লোক পুরো বিশ তিরিশ জন মিলে আমার তখন একা লাঠি শোটাতে মারধর, আর বা তখন পার্টির লোক সব টিএমসির লোক চলে এসে তখন আমি পালিয়ে চলে। আর একটা শুনলাম বোমাবাজি হয়েছে। বোমাবাজি হয়েছে, তখন আমাদের বাড়িতে সব এরকম বোমাবাজি হয়েছে, টিএমসিরা বোমাবাজি করলে তারপর আমরা সব সাইজ উঠে গেলে তো ঘরে চলে। কী নাম তোমার? আমার নাম আছে সবরু। ঘটনা হয়েছে ওই পাড়ায়, মুরগি তোলা তোলা করে ঝামেলা হয়েছে। এবার এরা গেছে ওই পাড়ায়, ওই বিজবিরা বিজবিরা গেলে ওই পাড়ার ছেলে তিনটে ছেলে মারে মারে। এবার আমার ভাইয়েরা বাজারে থাকে, কোনো বাড়ি টাড়ি নেই। এবার আমরা মেয়ে ছেলে বাড়ি আছি, ওরা বলে বিজবিতে এসো, আমরা বিজবিতে যাইনি বলে আমাদের অত্যাচারটা বেশি করে। আগেরবারও তিন চারটে বোম মেরেছে, আবার এবারও আটটা নটা বোমা মেরেছে, তিন চারটে ফেটেছে আর কটা ফাটিনি, আর ভাঙচুর তো হয়েছি। আমরা কচি বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ছিলাম, তারপরে ঘরের ভেতর দৌড় মারলো, না মারলে আমরা সব মরে যেতাম এই পর্যন্ত। আবার তা সত্যি জানলায় সব বোমা মেরেছে, জানলায় পিটিয়েছে, পিটিয়ে আবার বোম মেরেছে, মেরে জানলা সব ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে, এত বোমা মেরেছে আমরা মোট কথা বাইরে বেরোতে পারিনি। মানে কী কারণে বোঝা গেছে, মানে আপনাদের মারার উদ্দেশ্যে কি বোম মেরেছে? বোম মেরেছে, আমরা বিজেপিতে যাচ্ছি না বলে, টিএমসি কংগ্রেস করছি বলে, তাই ওরা বিজেপিতে যাচ্ছি না বলে বোমটা মেরেছে, ওই জন্যই তো বোমটা ওরা মারছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মনুয়ারা বিবি। মুরগি চুরিকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো, এটা একটা লজ্জাজনক ঘটনা, যে একটা অন্যায়কে অন্যায়ের প্রতিবাদ করতে গেল, কিন্তু সেই ঘটনাটাকে একটা সাধারণ লোক গ্রামবাসী গেছে প্রতিবাদ করতে, রক্ষা করতে গেছে, কিন্তু সেখানে সেই ঘটনাটাকে পরিষ্কারভাবে রাজনৈতিকভাবে তাকে মারা হলো, সে হসপিটালাইজড হলো, হ্যাঁ, এবং বিভিন্নভাবে আক্রান্ত করা হলো, আবার উল্টে তাকে গ্রেপ্তার করা হলো। এই ব্যাপারটা তো দেখার বিষয়, এটা এটা সমস্ত পশ্চিমবাংলা জুড়ে একই ঘটনা ঘটছে। আজকে যে ঘটনাটা ঘটলো, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মার খেলো শাসক দলের হাতে, এটা কি করে সম্ভব? আর সেই শাসক দলের হাতে মার খাওয়ার পরে শাসক দলের থেকে পুলিশ প্রশাসনের তরফে কি করা হলো? যে মার খেলো সেই লোকটাকে এবং তার শ্বশুরকে পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে। হ্যাঁ, এটা কি হতে পারে? তার জন্যই আমরা প্রশাসনের কাছে আসলাম, বলা হলো, প্রশাসনকে বলা হলো যাতে পরিস্থিতি কন্ট্রোলে আনার চেষ্টা করা হয়, যাতে এটা অন্য কোনো রকম জায়গায় না পৌঁছায়। আর যদি এটা যদি সঠিকভাবে না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি পথে নামবে। কিন্তু আমরা চাই না যে একটা
সাধারণ ব্যাপারটাকে কেন্দ্র করে একটা কোনো গন্ডগোল বা সৃষ্টি হোক, এলাকায় অশান্তি সৃষ্টি হোক, এটা আমরা চাই না। আমরা সেই অ্যাপিলটা করে গেলাম। কতজনকে অ্যারেস্ট করেছে? আপাতত 7 জনকে অ্যারেস্ট করেছে। নামার পথে বলবেন। ভারতীয় জনতা ইউসি মোর্চার ভারসা সংগঠনের জেলা সভাপতি নীলরতন।